হ্যালো হ্যালো এভরিওয়ান, আমাদের আগমনধন জীবলি চ্যানেলের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ কম্পোনেন্ট ইলেকট্রন ইন বাংলা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই জানব অ্যাক্টিভ কম্পোনেন্ট বা সক্রিয় কম্পোনেন্ট সম্পর্কে। এই সক্রিয় কম্পোনেন্ট বা অ্যাক্টিভ কম্পোনেন্ট কাজ করে থাকে বৈদ্যুতিক শক্তির উপর নির্ভর করে। এই কম্পোনেন্ট গুলো হয়ে থাকে ডায়োড, ট্রানজিস্টর, পাওয়ার সোর্স, সলিনয়েড ইত্যাদি। এই অ্যাক্টিভ কম্পোনেন্ট কাজ করার জন্য বৈদ্যুতিক শক্তির উপর নির্ভরশীল এবং এটি অ্যাম্পিফায়ার করে এবং এর সাহায্যে বাড়াতে কারেন্ট বাড়াতেও পারে। তো আমরা এই কম্পোনেন্ট গুলো এখন দেখব। তো কম্পোনেন্ট গুলো দেখার আগে এই কম্পোনেন্ট গুলোর এক একটি নাম বলবো এবং এক একটি কম্পোনেন্ট দেখবো। তো চলুন দেখে নিই। এলইডি, এলইডি হচ্ছে লাইট ইমোজিং ডায়োড, ট্রানজিস্টর, ট্রানজিস্টর, ডায়োড, সলিনয়েড, পাওয়ার সোর্স ইত্যাদি। কম্পোনেন্ট, কম্পোনেন্ট বা নিষ্ক্রিয় কম্পোনেন্ট, এটি কাজ করার জন্য কোনো বৈদ্যুতিক শক্তির উপর নির্ভর করে না, এটি তড়িৎ উৎপন্ন করে কাজ করে থাকে। তো এর যে চিত্রগুলো আছে বা এর যে ছবিগুলা এই কম্পোনেন্টের, আমরা এখন এই ছবিগুলা দেখব। এই ছবিগুলোর মধ্যে রয়েছে ফিউজ, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ইত্যাদি। এগুলো হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট বা নিষ্ক্রিয় কম্পোনেন্টের উদাহরণ বা ছবি। এই ছবিগুলোর দ্বারা আমরা বুঝতে পারি এগুলা প্যাসিভ কম্পোনেন্ট বা নিষ্ক্রিয় কম্পোনেন্ট। তো আমরা বুঝলাম অ্যাক্টিভ ও অ্যাক্টিভ ও প্যাসিভের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং কোনটা কি ধরনের। এই আমরা এই ভিডিওতে আরো জানতে পারলাম কোনটা কোন ধরনের ছবি। অ্যাক্টিভের যে ছবিগুলো সেই সম্পর্কেও আমরা জানলাম এবং চিনতে পারবো এবং প্যাসিভের যে ছবি এগুলাও আমরা এই ভিডিওতে দেখে চিনতে পারবো। ধন্যবাদ এভরিওয়ান এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইবশন করেন নাই তারা এখনই সাবস্ক্রাইবশন করুন। ধন্যবাদ।